সাকিবের সঙ্গে এক হর গুঞ্জনে যা বললেন অপু ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপবিশ্বাস গোপনে ঘর বেঁধেছিলেন দু সালে সেই খবর জানা যায় দু সালে ওই বছরের দশ এপ্রিল কোলে সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে সাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপবিশ্বাস এরপর একে অপরের প্রতি নানান অভিযোগের তীর সুরে বিচ্ছেদের পথ বেছে নেন তারা তারপর কেটে গেছে অনেকগুলো বছর এরই মাঝে দু সালে হঠাৎ করে অনেকটা অপুর মতোই আরেক খবর জানান চিত্রনায়িকা বুবলি একই বছর সাতাশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বেবি পাম্পের ছবি প্রকাশ করেন বুবলি পরে তিরিশ সেপ্টেম্বর বুবলি জানান তার সন্তানের বাবার নাম সাকিব খান এরপর থেকে নানান সময় দেখা গেছে সাকিব ববলির অভিযোগ পাল্টা অভিযোগ এরই মাঝে সাকিবের কাছাকাছি আসেন তার সাবেক স্ত্রী অপু যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে নানাভাবে পরিলক্ষিত হয়েছে সাকিব ববলুর এই দূরত্বের মাঝে সম্প্রতি ব্যাপকভাবে গুঞ্জন রটেছে আবারও এক হচ্ছেন সাকিব অপু এবার এ নিয়ে সরাসরি উত্তর দিলেন অপু বিশ্বাস সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেন তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে পুনরায় তোমরা কি আবার এ প্রশ্নের জবাবে রহস্য হেসে অপু বলেন বিষয়টি একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে যদি বলতেই হয় তাহলে বলবো আমি একজন নায়িকা অপু বিশ্বাস আর উনি একজন নায়ক আমাদের জীবনের যাত্রাপথে যেটা হয়েছে এর বাইরেও আমরা মানুষ এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করে তোমরা এক হলে তো জানাবা এর জবাবে অপু বলেন হ্যাঁ এদিকে গত ছয় ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অপু সেই সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল আপনার ও সাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বিবাহিত সেই প্রশ্নের জবাবে রহস্যসে অপো বলেন সেটি এখনই বলছি না উফ থাক সময় এলে গণমাধ্যমকে জানাবো তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না